কয়েকদিনের লাগাতার তুষারপাতের কারণে জার্মানিতে বিপর্যস্ত জনজীবন। দেশটির অভ্যন্তরের ব্যস্ত মহাসড়কগুলোতে এখনও আটকে আছে অসংখ্য যানবাহন। স্বাভাবিক হয়নি আকাশ, স্থল ও নদীপথ। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, মিম, আপনাকে রৌদ্রোজ্জ্বল বার্লিন থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সবখানেই বিপর্যস্ত এখনো পর্যন্ত রয়ে গেছে, বিশেষ করে বার্লিন থেকে যেসব রাস্তা, বিশেষ করে মহাসড়কগুলো, এখানে জার্মানিতে যেগুলোকে অটোবান বলা হয়, এসব অটোবানে অসংখ্য গাড়ি কিন্তু এখনো আটকে আছে। বিশেষ করে কয়েকটি গাড়ি কিন্তু একটুখানি উল্টে যাওয়ার ফলে সেখানে আসলে বড় ছোট যানজটের সৃষ্টি হয়েছে, এবং তুষারের কারণে বিশেষ করে 20 থেকে 40 সেন্টিমিটার নতুন করে রাতে যে তুষারপাত হয়েছে সে কারণে কিন্তু অনেক গাড়ি এখনো আটকে আছে। বিশেষ করে ছোট ছোট যানবাহনের সাথে সাথে কিন্তু বড় বড় লরিগুলো, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য তারা নিয়ে আনা করছে অন্য দেশ থেকে, এখানে আসছে নেদারল্যান্ডস থেকে, আসছে ডেনমার্ক থেকে, বেলজিয়াম থেকে, যেসব পণ্য আসলে জার্মানিতে আসে কিংবা জার্মানি থেকে যেসব পণ্য সেসব জায়গায় যায়, সবগুলো অটোবানে কিন্তু অনেক বড় সড়ো জ্যামের সৃষ্টি হয়েছে। তবে সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে, কিন্তু কমলেও সেখানে আটকে পড়া যারা আরোহী আছেন কিংবা যারা চালক আছেন তাদেরকে উদ্ধারে আসলে পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে তাদেরকে যাতে একটুখানি গরম একটি জায়গা দেওয়া যায়, এবং আশেপাশে যেসব হোটেল আছে সেসব হোটেলে যাতে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি কিন্তু করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর পক্ষ থেকে। এখান থেকে কিন্তু আপনাকে বলতে হয় সবচেয়ে বেশি ঠান্ডা কিন্তু উত্তরের দিকে, কারণ উত্তর হচ্ছে উত্তর পূর্ব যে সাগরটি রয়েছে জার্মানির ডেনমার্কের কাছে, সেখানে কিন্তু অতিমাত্রায় ঠান্ডা বাতাস কিন্তু উত্তর মেরুর এই ঠান্ডা বাতাসটাই কিন্তু ওই দিক দিয়ে বেশি ঢুকছে, এবং ঢোকার ফলে সেখানে কিন্তু রাতের বেলা 26.2 গ্রেড অথবা 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঠান্ডা ছিল মাইনাস, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে জার্মানির আবহাওয়া অধিদপ্তর। এবং এখান থেকে কিন্তু নাক মুখ দিয়ে সবার কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, এতটাই ঠান্ডা এর আগে কিন্তু গত কয়েক বছরে কিন্তু আমরা দেখিনি, এবং আমি গত 8 বছরে কিন্তু জার্মানিতে এরকম এত ঠান্ডা কিন্তু দেখিনি। এই মুহূর্তে যে ঠান্ডা এখন পর্যন্ত সবাইকে অস্বস্তিতে তুলে রেখেছে, এখানে কিন্তু জনজীবনে এতটাই বিপর্যস্ত যে যারা যারা জার্মানিতে, বিশেষ করে যারা যাদের কাছে আসলে নিরাপদ আশ্রয় নেই এবং অনেকে আছেন আশ্রয়হীন, ঘরহীন, তাদেরকে কিন্তু উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কিন্তু ঠান্ডার কারণে বেশ কজনের মৃত্যুর খবর কিন্তু পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে। এবং গতকাল আপনি মিম আপনি দেখে থাকতে পারেন যে ট্রাকে করে অনেক অনেক কৃষক কিন্তু জার্মানিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিন্তু সংগ্রাম করে যাচ্ছে। বিশেষ করে এক রকমের কীটনাশক কিংবা রাসায়নিক ব্যবহারে যে সরকারের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু তারা বলছে যে এই রাসায়নিক কিন্তু কোনো রকম ফসল উৎপাদনের ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে না, কিন্তু তারপরে সরকার চাইছে এটিকে বন্ধ করতে। এরই মধ্যে আসলে এই যে ঠান্ডা, এই ঠান্ডার ফলে কিন্তু মানুষের কিন্তু অস্বস্তির মধ্যেই পড়ে গেছে, এখনো ঘর থেকে মানুষজন কিন্তু বেরোচ্ছে না মিম। এই ছিল আমার কাছে আপাতত বার্লিন থেকে ঠান্ডার প্রকোপের সর্বশেষ মিম। জার্মানির বার্লিন থেকে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন নিয়ে আমাদের সাথে এতক্ষণ সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।